যার আসলে টুইন ওয়ান ল্যাপটপ খুঁজছেন, মানে কনভার্টেবল ল্যাপটপ, আপনি যদি চান চাইলে ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারেন বা আপনি আসলে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাউস ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা ল্যাপটপের যেটা আসলে কনভার্টেবল ল্যাপটপ, এবং মজার কথা হচ্ছে এটা কিন্তু আপনি আসলে 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন এবং আপনি চাইলে আসলে এটা টাচ স্ক্রিন হিসাবে ইউজ করতে পারবেন। সো অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কার জন্য, টোটাল ওভারভিউ নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন, এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস BMAX Y13 ল্যাপটপ, যেটা 13.3 ইঞ্চ, 360 ডিগ্রি, আপনার হচ্ছে টাচ ল্যাপটপকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। সো তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 39,000 টাকা, যেটা আসলে আপনার 11/11 সেল চলতেছে, সেই অনুসারে নর্মালি আপনি আসলে কিনতে পারবেন হচ্ছে 40,500 টাকাতে। সো এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও রাইট নাও পিসা হাউসে 11/11 আপনার হচ্ছে মেগা সেল চলতেছে, তার মানে আপনি আসলে অনেক রেগুলার প্রাইস থেকে অনেক কমে আপনি আসলে বিভিন্ন টাইপের প্রোডাক্ট কিনতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের স্মার্ট ওয়াচ আছে, তারপরে হচ্ছে গিম্বল আছে, ল্যাপটপ আছে, তারপরে অ্যাকশন ক্যামেরা, যারা আসলে অ্যাকশন ক্যামেরাটা আপনারা কিনতে চান সেটা র্যাম পার্টস, মানে এক কথা হচ্ছে পিসি পার্টস, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি পার্টস, বিভিন্ন টাইপের অপশন পাবেন, অনেক অনেক বিশাল লিস্ট আছে, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে যেয়ে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপের বক্স BMAX। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মডেল নাম্বার লেখা আছে Y13, এবং এর মধ্যে আপনি 8 জিবি মানে র্যাম এবং হচ্ছে 256 ভ্যারিয়েন্ট আপনি চাইলে এটা আপগ্রেড করতে পারবেন, এবং আপনি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন, 360 রোটেবল, এবং হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে ফাস্ট চার্জিং সিস্টেম। সো এই হচ্ছে বক্স, বক্স খুলে ফেলাম, বক্সের পরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার, যেটা আসলে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং আসলে আপনি 24 ওয়াটের আপনার হচ্ছে ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি আপনার এই ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন। সো এই মানে পাওয়ার অ্যাডাপ্টার, যাই হোক, এখানের মধ্যে আপনি আরও 3টা সিস্টেম পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আমাদের ইউই ভার্সন, তারপরে আদার্স, মানে আপনি জাস্ট লাগাবেন লক, আপনার যেটা মন চায় সেই ধরনের আপনার সে প্ল্যাগ ইউজ করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার, এই আমাদের বক্স, বক্সটা খুলে ফেলাম, বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি সাইডে রাখলাম, দেন হচ্ছে ইউজার ম্যানুয়াল এখানের মধ্যে, এছাড়া আর কিছুই নেই। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি, ল্যাপটপটা আসলেই দেখতে অনেক স্টাইলিশ, এবং আপনি এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে অরিজিনাল উইন্ডোজ 10 OS ইনস্টল পাচ্ছেন, সো তার মানে হচ্ছে আপনি অরিজিনাল উইন্ডোজ ইউজ করতে পারবেন, এবং এর মধ্যে আপনি আসলে ইন্টেলের N4120 যে কোয়াড কোর প্রসেসর আছে 4 থ্রেডের, যেটা আসলে 1.1 গিগাহার্টজে নর্মালি রান করে, এবং আপনার হচ্ছে 2.4 গিগাহার্টজ পর্যন্ত সর্বোচ্চ আপনি বুস্ট করতে পারবেন। সো এই দেখতে পাচ্ছেন যে পুরোপুরি 360 ডিগ্রি কিন্তু আপনি আসলে কনভার্ট করে নিতে পারছেন। এখানের মধ্যে পিছনের সাইডে এখানে যে আপনার M.2 স্লট আছে সেটার মধ্যে আপনি চাইলে আপনার স্টোরেজ বাড়াতে চাইলে সেটা বাড়াতে পারবেন, এবং এখানে রাবারি গ্রিপ আছে। সো মোটামুটি আসলে মানে হ্যান্ড ফিলের কথা যদি বলতে চাই, ফিজিক্যাল ওভারভিউর কথা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই মানে স্টাইলিশ ল্যাপটপ হিসাবে। সো একেবারে পুরোপুরি লাইট ওয়েট, মাত্র আপনার হচ্ছে হলো 1 কেজি 250 গ্রাম, এবং এই পাশে আপনার হচ্ছে হলো পাওয়ার বাটন, দেন হচ্ছে মাইক্রো এসডি কার্ড আপনি লাগাতে পারবেন, এবং টাইপ সি পোর্ট, এবং হচ্ছে হলো হেডফোন পোর্ট। এছাড়া অপোজিট প্রান্তে আপনি পাচ্ছেন হচ্ছে মানে চার্জিং পোর্ট, এবং হচ্ছে হলো টাইপ সি পোর্ট, আরেকটা টাইপ সি পোর্ট। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 2টা স্পিকার পাবেন ফ্রন্টে, এই পাশে 2টা স্পিকার, এই পাশে 2টা স্পিকার, তার মানে হচ্ছে আপনি আসলে স্টুডিও সাউন্ড পাবেন, এবং সাউন্ড কোয়ালিটি ইজ গুড, এবং ডিরেকশনাল যেহেতু সরাসরি আপনার দিকে, সো সেই ক্ষেত্রে আপনি ভালো সাউন্ড শুনতে পারবেন, মোটামুটি আসলে ল্যাপটপে সাউন্ড নর্মালি কম হয়। এবং কি ট্রাভেলের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে হচ্ছে ইজি টু ইউজ, আপনি অনায়াসে আপনার ক্লিকি ফিল পাবেন, এবং আপনি এখানের মধ্যে যে ট্র্যাক প্যাড আছে ইজ প্রিটি অ্যাভারেজ, আপনি জোরে প্রেস করলে আপনি হচ্ছে এটার যে ট্র্যাক প্যাডের ফিলটা পাবেন। আর আমরা আসলে এই যে বুটিং টাইমটা দেখতে পাচ্ছেন, যেহেতু এটার মধ্যে আসলে SSD ইউজ করা হয়েছে, মোটামুটি তাড়াতাড়ি আপনি আসলে মোটামুটি না আসলে ফাস্টে আপনার হচ্ছে বুট করতে পারবেন। সো ইজ ওকে, একেবারে ইজিলি, দেখুন আপনি জাস্ট কত সেকেন্ড লাগতেছে, আমরা স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি, সো বুঝতেই পারছেন। সো এর সামনে কিন্তু ফ্রন্ট ক্যামেরা হিসাবে আছে 1 মেগাপিক্সেলের আপনার হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটার মাধ্যমে আপনি আসলে চ্যাট ট্যাটের ক্ষেত্রে ইউজ করতে পারেন, বাট আমার কাছে এটা আসলে তেমন একটা নর্মালি আসলে ল্যাপটপের ওরকম ভালো সুবিধার মনে হয় না। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্রাইটনেস কিন্তু কন্ট্রোল করতে পারবেন, এবং এখান থেকে আপনি আসলে টাচ করেও মানে শুধু কিব্যাড ছাড়াও কিন্তু আপনি আসলে টাচ করে এটা ইউজ করতে পারবেন, এবং আপনি এখানে স্টোরেজ যে ক্যাপাসিটি আছে 256
জিবি পর্যন্ত আপনি আসলে ক্যাপাসিটি পাবেন, আপনি চার পরবর্তীতে বাড়ায় নিতে পারেন। এবং এর গ্রাফিক্স হিসেবে আছে হচ্ছে ইন্টেলের এই যে প্রসেসরের আন্ডারে ইউএসডি মানে আল্ট্রা এসডি গ্রাফিক্স, যেটা হচ্ছে 600 জিপিইউ এবং হচ্ছে 700 MHz ফ্রিকোয়েন্সি যেটা। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেটা আমি বললাম যে আপনার হচ্ছে 8 GB র্যাম আর যেটা হচ্ছে DDR4 র্যাম। সো মোটামুটি আপনি আসলে ভালোই সাপোর্ট পাবেন যারা আসলে পোর্টেবিলিটি লাইক করেন তাদের জন্য। সো এছাড়া আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু সার্চ করে ধরেন আমরা একটা ভিডিও দেখি বা আমাদের চ্যানেলে যাই, সো এখানে ক্লিক করলে আপনি আসলে চ্যানেলে চলে যাবেন। এবং এখান থেকে আসলে এক কথা হচ্ছিল আপনি 6টা ইউজার মোড পাবেন, আপনি টাচ স্ক্রিন কিবোর্ড যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন, ট্যাবলেটে ইউজার মানে ট্যাবলেটের মতো করে ইউজ করতে পারবেন। এবং এই যে প্রসেসর আছে সেটা হচ্ছে হলো 8th generation আপনার হচ্ছে জিমি লেক প্রসেসর যেটা ইন্টেলের। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও রানের ক্ষেত্রে কিন্তু 1080p আপনি অনায়াসে রান করতে পারবেন। এবং এটা আসলে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ইটস ওকে। এবং আপনি টুকটাক যদি গেম খেলতে চান সেটাও খেলতে পারবেন, বাট হাই এন্ড গেম তো অফকোর্স নট, আপনি হচ্ছে মোটামুটি মানে কোনো গেম যদি খেলতে চান সেই ক্ষেত্রে খেলতে পারবেন। এবং অফিস ওয়ার্কের জন্য আমার কাছে মনে হয় একটা আইডিয়াল প্রোডাক্ট। ইনিশিয়াল পর্যায়ে আমাদের কাছে ডিসপ্লে কোয়ালিটি ইজ প্রিটি অ্যাভারেজ মনে হয়েছে, মোটামুটি ভালো মানে যেটা আসলে সচরাচর দেখা যায়। এবং আপনি এর মধ্যে ডুয়েল ব্যান্ড আপনার হচ্ছে ওয়াইফাই ইউজ করতে পারবেন, ব্লুটুথ 5 ইউজ করতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস এই কনভার্টেবল ল্যাপটপের। এখন কথা আসে যে এটার মধ্যে আসলে কোন কোন ফিচারটা আমার কাছে ভালো লাগছে, যেহেতু এটা আমরা আসলে ওভারভিউ দিচ্ছি। সো লং টার্ম ইউজের ক্ষেত্রে আরও কিছু ব্যাপার আসবে যখন আমরা ফুল রিভিউ দিব। যদি আপনারা ফুল রিভিউ চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো এটা ফুল রিভিউ দিতে। বাট আপাতত যেহেতু ওভারভিউ দিচ্ছি, ফার্স্ট লুকে বা ফার্স্ট ইম্প্রেশনে আমাদের কাছে কোন কোন জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে ব্যাকলেট কিবোর্ড, আপনি আসলে এটার যে কিবোর্ডটা আছে সেটা কিন্তু ব্যাকলেট সাপোর্টেড এবং হচ্ছিল দুইটা অ্যাডজাস্টমেন্ট আছে। মানে আপনার এক কথা হচ্ছে আপনি যখন রাতেরবেলা টাইপিং করবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু হেল্প হবে। সো এবার আসি হচ্ছে এর যে সেকেন্ড পয়েন্ট যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে এটার যে ডিসপ্লে কোয়ালিটি বলেন, এই ডিসপ্লে যেহেতু আইপিএস ডিসপ্লে এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি আসলে যখন আপনার যে অফিস ওয়ার্কগুলো আছে মানে বেসিক যে অফিস ওয়ার্কগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে আপনি এটার মাধ্যমে করতে পারবেন। আমার কাছে মনে হয় যারা মিডিয়া কনজিউম করতে চান তাদের ক্ষেত্রে মানে আপনি মোটামুটি আসলে স্যাটিসফাই থাকবেন। সো থার্ড যে পয়েন্ট আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এটা একেবারে লাইট ওয়েট, মানে একেবারে ইজিলি আপনি এক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, একেবারে ইজি এবং লাইট ওয়েট। যে কোনো ব্যাগে আপনি যদি মানে ছোটোখাটো ব্যাগ বা ল্যাপটপ ক্যারি করার ব্যাগ বা আপনার নর্মাল কোনো লাগেজ থাকে সেটার মধ্যে কিন্তু আপনার এটা অনায়াসে ফিট হয়ে যাবে। তো এবার আসছে হচ্ছে এটার মধ্যে ইউজ করা হয়েছে ইন্টেলের আপনার হচ্ছে 8th generation যে প্রসেসর সেটা আর 4 core 4 thread এবং এটা আসলে মোবাইল প্রসেসর, এটার মাধ্যমে আপনি আসলে আহামরি কোনো কাজ করতে পারবেন না। যদি আপনি লাইট ওয়েট কোনো কাজ টাস্ক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এটা ইউজ করতে পারেন, বাট আপনি যদি হেভি টাস্কিংয়ের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে এটা কোনোভাবেই রিকমেন্ডেড না। সো এবার আসছে হচ্ছে এটা নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে সব কিছুই ঠিক ছিল, মানে আপনার হচ্ছে লাইট ওয়েট, দেন হচ্ছে পোর্টেবল, দেন হচ্ছে আপনার কনভার্টেবল, দেন হচ্ছে টাচ স্ক্রিন, সব ঠিক ছিল। একটা জিনিসের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে একটু ল্যাকেজ, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এটার ব্যাটারি ব্যাকআপ আপনার আসলে 3 hours মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আসলে আমার কাছে একটু কম কম মনে হয়েছে। যদি আর একটু বেশি বেটার মানে বেশি হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হতো। যদিও এটার মধ্যে আপনি আসলে ফাস্ট চার্জিং পাচ্ছেন, মোটামুটি তাড়াতাড়ি আপনি আবার চার্জ দিয়ে আবার ইউজ করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। সো পোর্টেবলের ক্ষেত্রে ইজ ওকে, বাট ব্যাটারি ব্যাকআপটা একটু বেটার হলে আমার কাছে মনে হয় ভালো হতো। সো এবার আসি হচ্ছে এই ল্যাপটপটা আসলে স্পেসিফিকভাবে কাদের জন্য, আমাদের এই ওভারভিউতে আমাদের কী মনে হয়েছে আর কি। সো এই ল্যাপটপটা আসলে তাদের জন্য যারা আসলে আপনার এক কথা হচ্ছে আপনি টুকটাক ব্রাউজিং করেন, ফার্স্ট অফ অল হচ্ছে ব্রাউজিং করেন, 2 হচ্ছে স্টাইলিশ একটা ল্যাপটপ চাচ্ছেন সেটা, 3 হচ্ছে আপনি আসলে মানে মিডিয়া কনজিউম করেন, মনে করেন আপনি মুভি টুবি দেখেন, টুকটাক মুভি টুবি দেখেন এরকম টাইপের যদি করেন তাহলে সেই ক্ষেত্রে ইস ওকে। এছাড়া দেখা গেছে যে অফিস ওয়ার্ক বলতে হচ্ছে অফিসে যে ওয়ার্কগুলো টুকটাক যে ওয়ার্কগুলো থাকে, যেমন হচ্ছে অফিস মাইক্রোসফট অফিসের যে কাজগুলো সেগুলো করতে পারবেন। ইউটিউবিংয়ের ভিডিও এডিট করার জন্য আসলে এই ল্যাপটপ না, ভিডিও এডিটিং করতে পারবেন বাট সেগুলো হচ্ছে একেবারে নর্মাল রেজুলেশনের, কোনো রকম আপনি আসলে ভিডিও এডিটিং করতে পারবেন বাট স্মুথলি আপনি আসলে এটার মাধ্যমে কোনোভাবেই ভিডিও এডিটিং করতে পারবেন না। আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা আপনি ইমেল চেক করেন, টুকটাক ইমেল করেন এবং আপনার আসলে স্টাইলিশ একটা ল্যাপটপ দরকার তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ওভারভিউ মানে আপনার যে ফার্স্ট ইম্প্রেশন সেই অনুসারে আমার কাছে মনে হচ্ছে যে ইস ওকে। সো এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে এটা যে সেল করছে তার উপরে। সো ভিডিও ডিসক্রিপশনে আপনি নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে আপডেট পাই জেনে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা এই ল্যাপটপের আসলে আপনারা কি আসলে ফুল রিভিউ দেখতে চাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।